নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মেয়েদের চতুর্থীর কাজ কিভাবে করবেন। যারা নবাগত পুরোহিত তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। আমি এই বিষয় নিয়ে এর আগের ভিডিওতে খানিকটা আলোচনা করেছি। আজকের বলবো কিভাবে দানটি করবেন। আমি অন্ন, জল, বস্ত্র এই তিনটি দান বিষয়ে উল্লেখ করেছি। সুতরাং এই তিনটি দান বিষয় আলোচনা করব। প্রথমে যে দানটি করতে হবে সেটি জলদান, তারপরে বস্ত্রদান, তারপর অন্নদান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, প্রত্যেকটা দান দ্রব্যের অধিপতি দেবতা আছে। যেমন জলের দেবতা হচ্ছে বরুণ, বস্ত্রের দেবতা হচ্ছে বৃহস্পতি, অন্নের দেবতাও বৃহস্পতি। অন্ন, জল দান কিভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে সাজাবেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না, এর আগের ভিডিওতে সেটি নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা আশা করি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে বলবো, কাজ করতে গেলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই বিষয়টি খেয়াল রাখবেন। শ্রাদ্ধাদি কাজে মুখ্য চন্দ্রমাস বিষয়ে খেয়াল রাখবেন। ব্রাহ্মণ না অব্রাহ্মণ, ব্রাহ্মণের ক্ষেত্রে কী বাক্য বলতে হবে, অব্রাহ্মণের ক্ষেত্রে কী বাক্য বলতে হবে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ টোটাল বিষয়টি খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে। যদি কোনো রকম অসুবিধায় পড়েন, আপনি যে কোনো অভিজ্ঞ ঠাকুর মশাইয়ের কাছ থেকে সাহায্য নিতে পারেন, কিংবা আমার ভিডিওটিও দেখতে পারেন। প্রথমে দান দ্রব্যের ওপরে বাম হাত স্পর্শ করে মন্ত্রটা পাঠ করতে হবে। ডান হাতটি থাকবে কুষার জলে হরিতগী ও দুর্বা ত্রিপত্র স্পর্শ করে নিয়ে বলতে হবে। প্রথমে দান দ্রব্যটিকে অর্চনা করে নিতে হবে। বং এ তস্মৈ সবস্ত্র তৈজসাধার জলায় নম, কি বলতে হবে, নম এ তস্মৈ সবস্ত্র তৈজসাধার জলায় নম। তারপর আরেকটি ফুল নিয়ে বলতে হবে, তে গন্ধপুষ্পে নম এ তস্মৈ সবস্ত্র তৈজসাধার জলায় নম। আরেকটি ফুল নিয়ে বলতে হবে, এতে গন্ধপুষ্পে এ তৎ অধিপতে শ্রী বরুণ দেবতায় নম। আরেকটি নিয়ে ফুল নিয়ে বলতে হবে, এতে গন্ধপুষ্পে এ তৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নম, বা এতে গন্ধপুষ্পে এ তৎ সম্প্রদানায় যথাসম্ভব গোত্র নাম্নে নম ব্রাহ্মণায় নম। তারপর ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিয়ে বলবেন, নমস্য সুপ্রাক্ষিতমস্তু। দান দ্রব্যের ওপরে দুর্বার ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিয়ে বসতে হবে, জলের ছিটা দিতে হবে তিনবার। তারপর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠের মূল দ্বারা স্পর্শ করে বলবেন, নম শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু। তারপরে দানের বাক্যটি বলবেন, বিষ্ণু বিষ্ণুর নম অদ্য মাস উল্লেখ করতে হবে। আমি আগেই বলেছি চন্দ্রমাস উল্লেখ করবেন, পক্ষ উল্লেখ করতে হবে সেটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, কোন তিথিতে আপনি কাজ করাচ্ছেন সেটা উল্লেখ করবেন, যিনি কাজ করতে বসছেন তার গোত্রটা কী সেটাকে স্ত্রীলিঙ্গে কাজ করতে হবে। পুরুষদের ক্ষেত্রে যেটা গোত্র হয়
মহিলাদের ক্ষেত্রে এখানে অবশ্যই গোত্রাই উল্লেখ করতে হবে। যদি ব্রাহ্মণ মহিলা হন তাহলে শ্রী নাম বলে অমুকী দেবী কখনই শ্রীমতী বলবেন না, এ বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। অফিসিয়ালি ক্ষেত্রে শ্রীমতী লেখা যায়। যখন কোনো রকমে পূজা অর্চনার কাজ হবে বা বিবাহ ক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু শ্রীমতী কোথাও বলা থাকে না, শ্রী কন্যার নাম করে অমুকী দাস্যাভিধানাং দেব্যাভিধানাং এইভাবে উল্লেখ করা থাকে। যাক, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা আসব। শ্রী বলে মহিলাটির নাম বলে দেবী বলবেন যদি ব্রাহ্মণ হন, যদি অব্রাহ্মণ হন তাহলে বলতে হবে অমুকী গোত্রা, তার নাম বলে অমুকী দাসী উল্লেখ করতে হবে। তারপরে যদি পুরুষ ব্যক্তি হন তাহলে অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দেব সর্বন, আর যদি অব্রাহ্মণ হন অমুক গোত্রস্য প্রেতস্য নাম বলে অমুক দাসস্য, অশৌচান্তাৎ দ্বিতীয়নি। আবার অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দেব সর্বন, প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কামা ইদম সচ্চাদনোপকরণ ভোজ্যান্বিত তৈজসাধর গঙ্গোদগম শ্রী বরুণোদৈবতম অর্চিতম যথাসম্ভব গৌত্র নাম্নে ব্রাহ্মণায় অহম দদানি। বলে জলের ছিটা দিতে হবে তিনবার দানদ্রব্যের উপরে। তারপরে যে কাজটি করতে হবে, প্রার্থনা মন্ত্র আছে, প্রতিটা দানদ্রব্যের প্রার্থনা মন্ত্র আছে। যদি বলাতে পারেন খুবই সুন্দর লাগবে। যে মন্ত্রটা হচ্ছে নমঃ পানিয়ং প্রাণিনং প্রাণ পানিয়ং পাবনং পরম পানীয়স্য প্রদানেন তৃপ্তির্ভবতি শাশ্বতী। সুন্দর মন্ত্র, এটা হচ্ছে প্রার্থনা মন্ত্র। এই প্রার্থনা মন্ত্র পাঠ করে নেওয়ার পরে তারপরে যেটা করতে হবে দক্ষিণা। দক্ষিণাটা বাদিকে কোনো কলাপাতা বা তাম্রপাত্রের উপর রেখে বাম হাতটা স্পর্শ করে ডান হাতে সেই দুর্বার ত্রিপত্র দ্বারা জলে ছিঁড়া দেবেন। বং এ তস্ময়ী কাঞ্চন মূল্যায় প্রচলিত মুদ্রা খণ্ডায় নম বলে তিনবার জলে ছিটা, বা কাঞ্চন মূল্যায় হরিতকী ফলায় নম। আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে এ তস্ময়ী কাঞ্চন মূল্যায় হরিতকী ফলায় নম। আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে এতাত অধিপতয়ে নমঃ শ্রী বিষ্ণবে নম বলে এই ফুলটি অন্য পাত্রে ফেলতে হবে, শুধু এই ফুলটি। আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায় নম ব্রাহ্মণায় নম বলে ফুলটি পয়সার উপরই দিতে হবে। তারপরে ত্রিপত্র দ্বারা মন্ত্র বলে জলের ছিটা দেবেন নমস্য সুপ্রাক্ষিতমস্তু নমস্য সুপ্রাক্ষিতমস্তু নমস্য সুপ্রাক্ষিতমস্তু। তারপর ওই একই ব্যাপার এই মূল দেশ দ্বারা শ্রীবিষ্ণু পুণ্ডরিক আক্ষ পুনাতু। এবার দক্ষিণার বাক্য উল্লেখ করতে হবে বিষ্ণু বিষ্ণুর নম অদ্য মাস পক্ষ তিথি এগুলি উল্লেখ করতে হবে। যিনি কাজ করতে বসছেন তার গোত্র অমুকী গোত্রা, নাম বলে নিজ নাম বলে শ্রী অমুকী দেবী। তারপরে অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দেব সরমণ অশৌচান্তাৎ দ্বিতীয়নি। আবার অমুক গোত্রস্য প্রেতস্য অমুক দেব সর্বন প্রেতলোক বিমুক্তিপূর্বক স্বর্গলোক গমন কামা ইদম
স্বচ্ছা দন উপকরণ ভোজ্যান্বিত তৈজসাধার গঙ্গোদক দান কর্মণ সঙ্গতার্থম দক্ষিণামিদম কাঞ্চনমূল্যং হরিতকিফলম শ্রীবিষ্ণুর দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্র নাম্নি ব্রাহ্মণায় অহম দদানি। মন্ত্রটি শেষ হবার পরে জলের ছিটা দিতে হবে সেই পয়সাটির উপরে, তারপরে হাত জোর করে বলতে হবে নমদ্যকৃতই তৎ স্বচ্ছা দন উপকরণ ভোজ্য তৈজসাধার গঙ্গোদক দান কর্ম অচ্ছিদ্যমস্তু। তারপর মাস পক্ষ তিথি উল্লেখ করে নিয়ে যিনি কাজ করছেন তার গোত্রনাম উল্লেখ করে নিয়ে স্বচ্ছা দন উপকরণ ভোজ্যান্বিত তৈজসাধার গঙ্গোদক দান কর্মণি ইয়াদ ইয়াদ বৈগুণ্যম জাতম তত্তদোষ প্রশমনায় শ্রীবিষ্ণু স্মরণম করিছে। এটা হচ্ছে অশ্রিধাপধারণ বৈগুণ্য সমাধান। প্রত্যেকটি দানের পরে এটা করতেই হয়, কারণ অশ্রিধাপধারণ হচ্ছে ত্রুটি মুক্ত হোক, আমি যে দানটি করলাম সেই দানটি ত্রুটিমুক্ত হোক বা ছিদ্রহীন হোক এই কথাটা বলানো হয়। তারপরে হাত জোর করে নারায়ণের নমস্কার, তারপর হাত জোর করে যে মন্ত্রটি পাঠ করতে হবে অজ্ঞানাত ইয়ুদিবা মহাত প্রচবিতা ধরি সুজাত শরণাদেবতা দেবিষ্ণ সম্পূর্ণং সেদিতি স্তুতি ইয়াদত সঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা সঙ্গং ভবতু তৎসর্বম শ্রীহরের নাম কীর্তনাথ নমশ্রীহরি নমশ্রীহরি নমশ্রীহরি। তারপরে একটু যার উদ্দেশ্যে কাজ হচ্ছে সে ভদ্রমহিলার পিতাই হোক আর মাতাই হোক তার উদ্দেশ্যে একটু নমস্কার করিয়ে নেবেন, পরে আবার একটু সবাইকে শান্তির জল দিয়ে দেবেন। যদি গীতা পাঠকের ব্যবস্থা না থাকে তাহলে নিজে দুই এক অধ্যায় বা কতিপ অধ্যায় পাঠ করে নিয়ে মাহাত্ম্য পাঠ করে নিয়ে কাজটি সমাধা করবেন। অবশ্যই কাজের পরে মহিলা সেদিনকে মাছ অবশ্যই খাবেন, সধবা মহিলাদের ক্ষেত্রে এইভাবে কাজটি করবেন। আমি একটি দান বিষয় বললাম, ঠিক এই মতো পরপর সেই ছদান হোক ষোড়শ দান হোক সেটা করে যেতে হবে, কিন্তু বাক্যগুলি খেয়াল রাখতে হবে। এখন যদি আপনি প্রদীপ দান করার সময় দীপদান করার সময় যদি বলেন ইদং স্বচ্ছা দন উপকরণ ভোজ্য যদি বলেন ভুল হয়ে যাবে, সেখানে হবে ইমং। ব্যাপারটা হচ্ছে কোথায় ক্লীবলিঙ্গ, কোথায় পুংলিঙ্গ, কোথায় স্ত্রীলিঙ্গ ইত্যাদি উল্লেখ করতে হবে, এগুলি খেয়াল রেখে এগোতে হবে। আমি শুধু একটা দান বিষয় নিয়ে বললাম, অর্থাৎ জাস্ট কীভাবে করবেন তার ধারণা কিছুটা দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যের মাধ্যমে শেয়ার করবেন, অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে শেয়ার করবার চেষ্টা করবেন যাতে প্রত্যেকে উপকৃত হয়। তাহলে আমি আজ শুধুমাত্র জলদান বিষয় নিয়ে আলোচনা করলাম, তিন দান নিয়ে আলোচনা করা একটি ভিডিওতে সম্ভব নয়, কারণ কাজটা তো আপনাদের শিখতে হবে জানতে হবে। যদি একটিমাত্র কাজের প্রসেস ঠিক ঠিক জানেন তাহলে আর বাদ বাকিটা খুব বেশি একটি অসুবিধা হবে না। শুধুমাত্র বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো খেয়াল রাখতে হবে, ব্যাকরণগত ত্রুটি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যিনি কাজ করতে বসছেন সেখানে তিনি কিন্তু কামা শ্রী বিষ্ণু প্রীতি কামা বলবেন যেহেতু তিনি স্ত্রীলোক,
এগুলো উল্লেখ করতে হবে, কোথায় কাম হবে, কোথায় কামা হবে, কোথায় তস্য হবে, কোথায় তস্যা হবে, কোথায় যস্য হবে, কোথায় যস্যা হবে, এগুলো খেয়াল রাখতে হবে। কোথায় গোত্র হবে, কোথায় গোত্রা হবে, কোথায় দিব্যা হবে, কোথায় দাস্যা হবে, এগুলি খেয়াল রাখতে হবে। যাই হোক বন্ধু, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।